হে গাইস, ৱেলকাম টু মাই ইউটিউব চেনেল ট্ৰেভেলাৰ বিজি ব্লগছ। তো আজি 3 দিন হৈ গ'ল আমাৰ অৰুণাচলত তেজুত। তো আজি ঘৰলৈ ঘূৰি গৈ আছোঁ। এতিয়া আমি যাম ডিব্ৰুগড়ৰ ফালে, যাম যিফালে আহিছিলোঁ সেইফালে যাম চাগে, সিদ্ধান্ত নাজানো, কণী যাব নাজানো, আমাৰ বছে লৈ যাব আমাক কোনফালে নিয়ে, আৰু যোনফালে নিয়ে সেইফালে যাব লাগিব। তো কেনেকৈ পালে প্ৰথম ভিডিঅ'টো ক'ব, এইটো ছেকেণ্ড ভিডিঅ' নেক্সট পাৰ্ট বনাই আছোঁ। এতিয়া বাকী ৰাস্তা দেখাই যাম, সেইদিনাখন আহোঁতে মানে ইমাৰ্জেঞ্চি টাইমত একো দেখুওৱা হোৱা নাই। তো এতিয়া কি কি পাওঁ দেখাই যাম ধুনীয়াকৈ, ঠিক আছে, ৰাস্তা পদূলিবিলাক আৰু কোনফালে কোনফালে কেনেকৈ আহিব লাগে, তো এতিয়া বুজি পাই গ'লো ন, তো অলপ দেখাই যাব পাৰিম। তো আন প্ৰথম টাইমত আহোঁতেতো দেখাবলৈ মানে এটা কাৰণে দেখাব নোৱাৰিলোঁ, কি যে বুজি নাপাওঁ, চিনি নাপাওঁ ন, অপজিট ছাইডৰ পৰা আহিছোঁ, তো এইফালেও অহা হোৱা নাই মই কেতিয়াতো, ফাৰ্ষ্ট টাইম আহিছোঁ এইফালে। তো এতিয়া দেখাই পাই গ'লো ন, এতিয়াতো বুজি পাই গ'লো, তো আপোনালোকক দেখাই গৈ থাকিম মই কোনফালে কোনফালে কেনেকৈ যায়, ঠিক আছে। তো বলক ভিডিঅ'টো চাই থাকক আৰু নাজাৰা চাওক অলপমান, কি সুন্দৰ, ঠিক আছে। মই আপোনালোকক চিনেমেটিক লগাই দি আছোঁ, এনজয় কৰক। চাইনবোৰখন চাই লওক, আনিনি 276 আৰু কিবা কিবি বহুত আছে, ধৰিব নোৱাৰি। তো বাকী আমাৰ ৰাস্তাটো বেছি দূৰ নাই, মানে পাছিঘাট ফালে যোৱা ৰাস্তাটো, তো সেইটোও দেখাম, ঠিক আছে। আৰু ৰাস্তা পদূলিবিলাক কেনেকুৱা লাগিছে কমেণ্ট কৰি জনাব। অৰুণাচল বুলি ভাবি আগতে মানে ধৰি লওক, মই প্ৰথম আহোঁতে যিটো মনত মোৰ যিটো ভাৱনা আছিলে, মানে অৰুণাচল বুলি ভাবোঁতে মানে মই ৰাস্তা পূৰা এনেকৈ অপৰ্টিং হ'ব বুলি ভাবিছিলোঁ, কিন্তু নহয়, পূৰা ভুল ধাৰণা। ইমান হাই ফাই ৰাস্তা, পূৰা আল্ট্ৰা প্ৰ' মেক্স, একদম চাইনা বৰ্ডাৰ লাগে আপোনালোকে ন, একদম পূৰা 120 পূৰা চলাই যাব পাৰিব, কোনো টেনশ্যন নাই। হ'লেও শ্ল' যোৱাটো বেছি ভাল বাৰু দেই, মই এইটো কোৱা নাই যে স্পীডত যাব, তো মৰি গ'লে পিছত মোকে ক'ব কোনোবাই। তো বিন্দাছ আহিব পাৰে, পূৰা ফেমিলি লৈ আহক, এনজয় কৰক, বহুত ধুনীয়া জেগা। আকৌ নেক্সট টাইম আহিম কেতিয়াবা, তো আহিলে আকৌ দেখাম ন। এইটো নৰ্মেল ট্ৰাফিক ৰুলছ মানে কিবা কিবি চেক কৰে আৰু, আমাকতো কৰা নাই, আমাকতো পাছো বিচৰা নাই। এইফালে এইটো চিধাটো আমাৰ এইটো ডাইৰেক্ট ৰয়িং যাব, এইটো পাছিঘাট যায়, এইটো ৰাস্তা আমি এতিয়া এইফালে গুচি যাম। কি কয় দেখো, আমি ক'লো লওঁগৈ নামচাই, নামচাই দি আহিছিলোঁ, তো নামচাই দি গুচি যাম। তো এইফালেদি গ'লে বিন্দাছকে ডাইৰেক্ট আমাৰ একদম মানে পাছিঘাট জোনাই হৈ কিনে ওলাবগৈ, বিৰাট ধুনীয়া এইডোখৰতে ৰাস্তা আৰু, এইটো চাই লওক। এতিয়া আমি যাম কি, এইটো চৌখাম, চৌখাম বাই দিব নেকি, চৌখাম নামচাই 38 কিলোমিটাৰ, ৰূপাই আছে, ঢলা আছে 98, তিনিচুকীয়া আছে 108, বাপৰে বাপ, আমাৰ বহুত লম্বা আছে। তো আমি ডিব্ৰুগড়লৈকে যাব লাগিব, তাৰপিছত আমি আকৌ ঘৰত গুচি যাম, তো দাদা ডিব্ৰুগড়তে থাকে। তো বলক দেখাই গৈ আছোঁ ৰাস্তাত আৰু ন। তো এইডোখৰ হৈ গ'ল আলুবাৰী, আলুবাৰীটো মনত ৰাখিব, আলুবাৰীটোৱে মেইন চেণ্টাৰ হয়, আলুবাৰীটো বা মানে ফাটিব পাৰে, এইফালে আমাৰ পাছিঘাট হৈ কিনি এইফালে নামচা হৈ কিনি ঢলা সৈতে যাব পাৰিব, ঠিক আছে। আৰু বাকী এডোখৰ চেণ্টাৰডোখৰ আছে, এতিয়া ভোক লাগিছে, ভাত চাত খাই অহা নাই, অলপমান কামো আছিলেতো, গতিকে ভাষাটো খাই লওঁ, তাৰপিছত ঠিক আছে ৰাস্তাত লগ পাম বলক। ৱেলকাম টু কি নাজানো পঢ়িবলৈ, এইটো চাই লওক। তো আমি এতিয়া গ'ল্ডেন পাগোড়া আহি আছোঁ, এইটো মিছন চাইনাত জুবিনে যে দিন জ্বলে ৰাতি জ্বলে শ্বুটিং কৰিছিলে সেইটো। তো বহুতৰ মোবাইলতে দেখিছোঁ, বহুতৰ ইউটিউবতে দেখিছোঁ, ফিল্মতো দেখিছোঁ, তো আমি ফাইনেলি চাবলৈ আহিছোঁ। তো পূৰা ভিতৰত নোসোমাওঁ, মই মাছ চাছ খাই দিলোঁ ন, গা চাও ভালকৈ ধোৱা নাই, ডাইৰেক্ট মানে আহি দিছোঁ, তো অলপ বাহিৰে বাহিৰে চাই গুচি যাম। তো ফটো চটো অলপ মাৰি ল'ম ধুনীয়াকৈ ন, তো ঘৰত দেখাব লাগিবতো, তো কেনেকুৱা লাগিছে বাহিৰৰ পৰা চাই দেখাম আৰু, ডাইৰেক্ট ভিতৰত সোমাই নাযাওঁ, ঠিক আছে। ভিতৰত বহুত মানে অপি লেভেলত থাকে, তো ভিতৰত সোমাবলৈ বেয়া লাগিছে, মানে নিজৰে মনটো যোৱা নাই। গ'ল্ডেন পাগোড়া, আচ্ছা, এনে নামিখিনি চাওঁ। এইটো হৈ গ'ল গ'ল্ডেন পাগোড়া ফৰ ইক' ৰিজৰ্ট। তো ভিতৰৰ ফালে আছে, ভিতৰৰ ফালে সোমাই নাযাওঁ, মন যোৱা নাই সোমাই যাবলৈ, তো ভিতৰত নাযাওঁ। তো মাছ চাছ খাই আহিছোঁ ন, তো মানে কি হ'ল ন, মাছ চাছটো পূৰা খাই দিলোঁ ন, আৰু মানে কি ভাতটো খাই আহিলোঁ, জাষ্ট সোমাব মন যোৱা নাই। তো চাওক টিকেট চিকেট কাটাছে কি ইয়াতে, তো আমি নোসোমাওঁ। তো এনেই ফ্ৰণ্টৰ ছাইডত দেখাই দিলোঁ, বহুত ধুনীয়া লাগিছে মানে ন, তো ফটো দুটামান মাৰি লওঁ, তো ঠিক আছে, যাওকে ইমানকণে চালোঁ, অলপ ফটো দুটামান মাৰিলোঁ ন, তো মানে টাইম নাই আৰু, আমি বহুত আকৌ ধেমাজি পাবগৈ লাগিব, টাইম 3টামান বাজি গ'ল, তো ইমান দেৰি কৰিলে নহ'ব, চাওঁ বুলি কোৱাৰ কাৰণে দেখাই লৈ গ'ল আৰু ছাইডৰ পৰা। কেতিয়াবা আকৌ অনাগত দিনত ভালকৈ টাইম পালে মানে বিদেশকৈ আহি ভিতৰত দেখাই যাম, ঠিক আছে। তো বহুত মানুহ আহিছে আজি, তো চাবলৈ, তো আমি সেয়াই আৰু দূৰৰ পৰা চাই গুচি গ'লোঁ, একো নাই, একেটাই কথা, বাহিৰত যি ভিতৰত সেই মনটো চাফ নহ'লে সোমাই ভাল নালাগে। তো বিন্দাছ মাছেদি ভাতত ডগচি আহিছোঁ ন, ৰাস্তাটো চাওক সোণাৰ ফুলখিনি কি ধুনীয়া লাগিছে নহয়নে। তো বলক আৰু ৰাস্তাত কি দেখাব পাৰোঁ চাওঁ, অলপমান লম্বা হ'লেও হওক, একে ঘৰলৈ যোৱালৈকে ভিতৰটো বনাম, ঠিক আছে, কমচে কম
বারো তেরো মিনিট মান হয়ে যাব, তো চাই লোক এডজাস্ট করে দেই বলক। এখানে হয়ে গেল মেন গেটখন, এইটো মেন রাস্তাটো ঠিক আছে। আর এইকেজনী ছোৱালী নাম চাই পুলিশ, তা আরো বেশি নাই, আরো অলমান দূর গেলে মানে পরশুরাম রাস্তাটো পায় ন, থাকি আহিলে থাকি আহিলে। ও মাই গড, পরশুরাম কুণ্ডলে যাওয়ার রাস্তাটো থাকি আহিলে তো মানে মাইন্ড মানে বেলেগ ভাবনা বেলেগ কথা ভাবি আহি থাকুন, বেলেগ কথা পাতি আহি থাকুন, তো পাহি থাকা হল। তো নেক্সট দেখাই দিম কেতিয়াবা কোনোবা দিন ঠিক আছে। এতিয়া এফালে প্রায় অহা যোৱা হব সাগে, যেটো মনত ভাবনাটো আছিলে তো ম্যাক্সিমাম হয়েছে বলে ভাবিছো, তো আকো আহিম কেতিয়াবা, তো কেতিয়া ভালকে দেখাম ন। তো এটা বলক তেতিয়াহলে আমি যাও এতিয়া ঘরমুখী হয়ে। গাইস অরুণাচলের বতর চাও কি সেক্সি লাগছে, এনেকা ফিল ন। এটা সিজনটো তেনেকুৱা ন, এটা মনসুন টাইমতো মানুহে অকল পাহাড় পর্বত ঘুরব যায় না বহুতে ন, যেগুলো রাইডারবিলাক। তো আমি তো বাইক চাই লো নাই, তো কার লো আইসো, তো হলেও মানে ফিল্ডটো এনেকা মজা লাগছে ন, মানে কি কম। চাই লো আর এনজয় করক, কি মস্তি চাও। ও মাই গড, এখানে হয়ে গেল নামচাই। এটা আমি নামচাই পা দেখছে না ওলাই আছে, তেজুপা আহি পাই গেল, বাকি দেখাই আহিলো। এটা তো নামচাই পা হয়ে যাম, তারপর অসম পামগে আর বেশি টাইম নাই, পালোহে নাকি অসম বেশি দূর নাই ন, আরো চারি পাঁচ কিলোমিটার আছে। বলক ডাইরেক্ট বর্ডার দেখাই আছো, যাই অসমত সোমালে দেখাই আছো ঠিক আছে। এই নামচাই লাস্ট, এতিয়া টাইম তিনটা পঁচিশ আছে, তিনটা পঁচিশত নাজারা চাক পুরা ফুললি আন্ধার, পুরা বরষুণ দিছে, পুরা বতর মানে এনেকা অবস্থা হয়ে গেল অরুণাচল। এই আর খুবই এখন কি নদী না জানো, দিয়াক নদী নাকি না সিয়াং নদী, সিয়াং নদী হব লাগে সাগে না জানো মই। তো আমি জাস্ট মানে নামচাই পাহ হয়ে আইসো, তারপর এখন নদী পাইছো, এখন ব্রিজ এখন পাইছো, কি হয় না জানো, কি ব্রিজ কি নদী, তো এক্সট্রাকে চাই কিনে কব লাগবে। তো বতরটো দেখাও বলে ক্যামেরাটো দিয়ে ললো, চাই লোক বতরটো কেনেকা অপি লেভেল দিছে। তো ঘর পামগে কেতিয়া না জানো, তো ডিব্রুগড় পাওয়া নাথাকে হয়তো পাঁচটামান বাজি যাব, তার বাকি সব কিনা একটা অঙ্ক করব লাগবে নাকি, আগত গই পাই লম বলক। তো রাস্তাটো কেনেকা হয়েছে সেটুকু দেখাল বতরটো। এইফালে প্রায় খেতি শেষে হব হল রাইজ দেই, পুরা রোয়া বোয়াত পুরা ব্যস্ত, বতর ধুনিয়া দিছে, আমার সেফেলে মানে কঠিয়াই পাওয়া নাই দেখুন, ইয়াত দেখুন খেতি উঠিবলে হল সব ফেলে হয়ে যাওয়া হয়ে যাব। এটা এইফেলকে আমি অরুণাচলতে আছো, তো অসমত সোমোৱা নাই, তো ফিল্ডটো অসমৰ নিচিনা এডোখৰ গোটেইখিনি দেউৰী মানুহ নিচিনা লাগিছে, মানে কি এই নামচাই ফেলে মনদেউৰী ঘৰ নেকি, মই না জাষ্ট কৰিছোঁ, মই এটা ভিডিঅ'লৈ চাওঁ। তো এইফালে চাগে এইটো গল্ডেন পকৰাটো দেখাই থাকে, মানে তাৰ ভিডিঅ' তাৰ মোবাইলতে চোৱা, মনোজ মনোজ বিকমীয়া দেউৰী নেকি, অঁ তাইখিনি গোটেইখিনি দেউৰী মানুহ হয়, এইখিনি নামচাইয়ে হয়। অরুণাচলের লাস্ট বর্ডার পালোহি, এটা আমি জাস্ট অসমত সোমাই যাম। তো এইডোখর নামচাই শেষ, ইয়াতে আছে গেটখন আমার অসমর, নামচাই আর অরুণাচল, অসম আর অরুণাচল সীমান্ত মানে বর্ডার সেইখন নেকি, নেকি আরও আগে আছে নাকি বে, রং নম্বর লাগি গেল অরুণাচল প্রদেশ পুলিশ। তো মোর অল্প মিস্টেক হয়ে গেল সেদিন যাওয়া যাওয়াতে মনত পড়ে আসলে, তো তো আরও অকমান আগত আছে, তো তাতে আক দেখাম বলক। এখানে হয় আমার অসম আর অরুণাচলের গেটখন, এখানে এটা গাড়ি সারি চেক করে ধুনিয়াকে, তো আমি সেইদিন আহোঁতে ধুনিয়াকে মিঠিয়ে দিছে, আমার বসে সব সেটিং করে থাকে দিছিলে, তো আমার ইমান প্রবলেম হওয়া নাই, চক একদম হাইয়তে পড়া ডাইরেক্ট ওয়ান শপ, গেট পা হোক খাওক অফি লেভেলত। এই এই গেটখন দেখিছে, এফালে এশ টকা গেট পা হওয়ার লগে সত্তর টকা আই বি কোটা, কিমান ডিফেন্স চাওক সাধারণ এটার হাইয় কারণে। তো বাই বাই অরুণাচল তেজু, এতিয়া আমি সোমালো এ জাস্ট অসম, মইনা কলিয়াটা লৈ ললো মোলে নহয় দেই, আমার প্রভুজনলে আমার গোহাঁই সারলে লৈছো, মানে লৈছে আর ধুনিয়াকে। এটা ডায়রিয়া বটর ঘর পুরা খাই বহি এনজয় করব হ্যাঁ, পুরা পাহাড়ত পুরা এইদিন পুরা কষ্ট মস্তকে থাকা হল তিন দিন। তো এটা ধুনিয়াকে থ্যাংক ইউ ফর ভিজিট, ওকে ভাল লাগিল অরুণাচল আহি হয় না। তো এতিয়া অসমৰ নাজারা চাওক, অসমত ধাম একা বরষুণ, অরুণাচল কবাত দিছে কবাত দিয়া নাই, কিন্তু আমার অসমত অপি লেভেলত দি আছে, কারণ খেতি সিজন দিবই লাগে মানুষ, এটা খেতি ভাল হলে আমার ধান ভাল হব ন, আর ধান ভাল হলে আমার চাউল সস্তা হবো, তো আমি কিনে খাওয়া মানুষ, তো বরষুণ দিয়ক প্রবলেম নাই। তো আমি অরুণাচলটা সোমাই থাকিম আর সেইখানে অকাম অকাকে হয় না, তো বলো এটা অসমের চিনি, অসমের চিনি দেখা দেখা গিয়ে থাকিম নাকি।
বন্ধুসকল, আমি আহি পালোহি চিলা পথাৰ, ঠিক আছে। মালিকে আমাক হেৰি চুকাফাত এৰি থৈ গুচি গ'ল, তো তেওঁ সময়ে। আমি এতিয়া চুকাফাৰ পৰা এতিয়া গৈ আছোঁ, আপোনালোকে চাওঁ কি কৈছে নাজানো, পুৰা হাৱা মাৰি আছে, গৈ আছোঁ মানে অ' পি লেভেল। দিছ ইজ আৱাৰ অসম, অসমত এনেকুৱাই, আমাৰ ইয়াহামে এইচাই হতাহে, দেই মানুহ চৰ্দৰা নহ'লে গাড়ী নিহিলে। কেৰেলাৰ মাৰাজনী দুটাৰ তিনিটাৰকৈ ওপৰত উঠিলে ফাইন লগাই দিয়ে, আমাৰ ইয়াত চৰ্দৰা নহ'লে মানুহে নাযায়। মই কেনেকৈ কৈছোঁ চাব। তো ঠিক আছে বলক, এতিয়া চিলাপথাৰ গৈলোঁ, চিলাপথাৰ গৈ কিনে যদি গাড়ী পাওঁ ঠিক আছে, নাপালে ঘৰৰ পৰা ফোন কৰি মাতিব লাগিব। তো চিলাপথাৰ গৈ কিনে লগ পাইছোঁ, তাতে ভিডিঅ'টো সামৰিম, ঠিক আছে বলক। অকল জাষ্ট আহি চিলাপথাৰ পালোহি দেই, চিলাপথাৰ পাই এইখন গাড়ী ৰখি আছে, এতিয়া গাড়ীখনত গুচি যাম। লগৰ এটা পাইছিলোঁ, নগ'লোঁ মানে কি, সেয়ে এজনো লগৰ নিচিনাই মানে ক'লে মানে কি মোৰ মানুহজনো কম আছে আৰু দুজনমান আহিছে ৰখি দিব ক'লে, তো এজন ৰখি দিলোঁ, ইয়াতে গুচি যাম। এতিয়া অকণমান টাইম ৰখি দিছোঁ, কাৰণ কেলৈ লাষ্ট টাইম মানে ইয়াৰ মানুহ চানুহ নাই, এটাও নাই, আমি তিনিটাই আছোঁ আৰু দুটা আহি আছে বুলি কৈছে, সেইটো কাৰণে বেয়া লাগিলে মানে। লগৰ এটা লগ পাইছিলোঁ মানে, তাৰ লগত যাব পাৰিলোঁ হয় আৰামছে বিন্দাছকৈ, কিন্তু হ'লেও বেয়া লাগিল, তো সেইটো কাৰণে ইয়াতে যামগৈ। তো ভিডিঅ'টো কেনেকুৱা লাগিলে জনাব, ঠিক আছে। বহুত লম্বা হৈ গ'ল, ঘৰলৈকে ভিডিঅ' নবনাওঁ, বৰিং লাগি আছে, ভাগৰ লাগিছে, কাৰণ দিনবোৰ ট্ৰেভেলিং কৰা হৈছে ন, কাৰণ এতিয়া অৰুণাচলৰ পৰা আহিছোঁ, কিমান 200-300 কিলোমিটাৰ আহি আছোঁ, ৰাতি পাব দেখিছে ন। তো আজিলৈ ইমানে সামৰিলোঁ, ঠিক আছে। ভিডিঅ'টো কেনেকুৱা লাগিলে জনাব, আৰু ভিডিঅ' যদি ভাল পাইছে লাইক এটা কৰি দিব, ঠিক আছে, কমেণ্ট এটা কৰি দিব, আৰু ছাবস্ক্ৰাইব কৰিব নাপাহৰিব, ছাবস্ক্ৰাইব বহুত জৰুৰী হৈ আছে, আৰু ভিডিঅ'বিলাক মোক অলপ শ্বেয়াৰ কৰি দিব প্লিজ। ছাবস্ক্ৰাইব অহা নাই, বহুত কষ্ট কৰি আছোঁ সদায়, ঠিক আছে। তো অকণমান চাব সকলোৱে, তো অ'কে, বাই বাই, গুড নাইট, ঠিক আছে।